হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, যিনি তাফসীর ইবনে কাসিরের মুসান্নাফ, তাফসীর ইবনে কাসিরের ভেতরে সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি একটি ঘটনা উল্লেখ করেছে। কো ইসলামের প্রাথমিক যুগে একজন সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও মুসলমান হন নাই, তার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। কথা বলুন, মুসাইলামাতুল কাজ্জাব। কাজ্জাব মানে মিথ্যাবাদী, শুধু মিথ্যাবাদী না, সে এত বড় মিথ্যাবাদী যে নিজেকে নবী বলে দাবি করেছিল। যেখানে খুদ নবীজির জামানায় নবী থাকা অবস্থায় নিজেকে ভণ্ড নবী দাবি করেছেন, তো এই আউলিয়া ইকরামের যুগে এরকম ওলি না হইয়ে নিজেকে অনেক ভণ্ডরা ওলি দাবি করতেছে, এরকম ভণ্ড আছে না নাই? ওসব ভণ্ডদের কারণে আজ আমাদের সমাজে আমরা যদি আল্লাহর ওলি প্রেমিক বলি, আমরা যদি নিজেকে সুন্নি বলি, ওই ভণ্ডদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আমরাও নাকি ভণ্ড। কিছু ভণ্ড আছে সেটা ঠিক, কিন্তু তার মানে এই না যে আমরা ভণ্ড। আমরা ওলি মানি, কিন্তু কোনো ভণ্ডকে ওলি বলে স্বীকার করি না। আমরা মাজার জিয়ারত করি, কিন্তু মাজারের জিয়ারতের নাম দিয়ে ভণ্ডামি যেগুলি করে সেগুলাকে আমরা কখনো সাপোর্ট করি না। আমরা আল্লাহর আউলিয়া ইকরামের জিয়ারতে যাই, কিন্তু আমরা সেখানে তালা মারতে যাই না, চুনা লেপতে যাই না, গাছে সুতা মারতে যাই না। আমরা আল্লাহর আউলিয়া ইকরামের ফয়েজ বরকত হাসিলের জন্য যাই, জিয়ারত করতে যাই। কথা কোন ঠিককে? কারণ জিয়ারত এটি হচ্ছে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি রাসূল তোমাদেরকে প্রাথমিক যুগে বিভিন্ন কারণে আমি জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন সেটি উড্ডু করে দিয়েছি, এখন থেকে তোমরা শুধু জিয়ারত করবা। কারণ জিয়ারত করলে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা জিয়ারত করতে যাই, মাজার পূজা করতে যাই না। কথা কোন ঠিক কিনা? আজ কথা স্পষ্ট, কথা একদম ক্লিয়ার। কেউ যদি সত্যিকার অর্থে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, সে বেঈমান হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে, আপনাদের যে কোনো মানুষ মুসলমান হলে এই ফতোয়া আপনারা যদি বিশ্বাস না হয়, আপনি আরো পুঙ্খানুপুঙ্খ জানতে ইচ্ছে করলে আমি বলতে রাজি আছি, মাজার জিয়ারত এটি সুন্নাহ, কবরের জিয়ারত এটি সুন্নাহ। আমার রাসূলের সুন্নতকে যদি কেউ পূজা এবং অর্চনার সাথে তুলনা করে, কেউ যদি পূজার সাথে তার সাথে পূজার সাথে যদি জিয়ারতকে তুলনা করে, সেই সাথে সাথে বেঈমান হয়ে যাবে, চরম কাফির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করতে গিয়ে আমরা কি কারো কথা বলি নাকি আল্লাহর আল্লাহর জিকির করি? জিকির মানে কুরআন করিমের তেলাবাত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। একদম যারা অসহায় মানুষ, যারা একদম কিছু সূরা জানে না, তারা হলে অন্তত কষ্ট করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস তো অন্তত জানে। কথা কোন ঠিক না? এই সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে দোয়া করা এটা তোমার কাছে পূজা মনে হলো কেন? তার মানে তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারো না, তার মানে তুমি আল্লাহ তাআলার জিকির সহ্য করতে পারো না, তার মানে তুমি আল্লাহর কাছে যে আমরা দোয়া করতেছি এটা তুমি দেখতে পারো না। কথা কোন ঠিক না? তার মানে তোমার ভেতরে গন্ডগোল আছে, তোমার ভেতরে কুপুরীর চাদর আছে। অতএব ভাই আপনার ভুল হতে পারে, আপনি আমার ভাই, আমি আমার ভুল হতে পারে, আমার যদি ভুল হয় আপনি আমাকে শুধরাই দেন, 1 কোটিবার শুধরাবো। আর যদি আপনার ভুল হয় আমি আপনাকে শুধরাইলে আপনার তেলে বেগুনে জ্বলার কারণ কি, বেদাতি বলার কারণ কি, মাজার ফুজারি ডাকার রহস্য কি? কথা কোন ঠিক না? আপনি দেখেন রাসূল করিম সিস্টেম জিয়ারত করেছে, শুনেন, ওই মুসাইলামার সাথে দেখা করতে গেলেন বন্ধু বন্ধুর সাথে, তো দেখা করতে গিয়ে কথা উঠেছে, ও ভাই আমর ইবনুল আস, তুমি আমারে বলো মক্কাতুল মুকাররমায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক
এক ব্যক্তি যে নিজেকে নবী দাবি করছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কি খবর আমারে বলো? ওই মুসাইলামাতুল কাযযাব বলতেছে, সেই মুহাম্মদের কি খবর আছে একটু আমারে জানাও। তখন সে বলতেছে, মুহাম্মদকে আমিও নবী মানি না সেটা ঠিক, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসাইলামাতুল কাযযাবকে বলতেছে আমর ইবনুল আস, বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি নবী মানি না ঠিক, কিন্তু যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো আসে, যেই সূরাগুলো ওনার উপর নাজিল হয়, এই সূরাগুলো শুনলে কোনোভাবে বোঝা যায় না উনি যে মৃত্যু, বরং উনি যেই সূরা ওনার উপর নাজিল হয় প্রত্যেকটি সূরা প্রমাণ করে উনি একজন আল্লাহর নবী। সে মুসাইলামা বলতেছে কেন কি হয়েছে? বলে ইদানিং একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম সূরাতুল আসর। এই সূরাটা অনেক ছোট, কিন্তু এই সূরার ভেতর অনেক গুরুত্বপূর্ণ কথা। এই সূরাটি শুনলে বোঝা যায় মুহাম্মদ নিজের বানানো কথা বলতেছে না, বাস্তব কথা বলতেছে। সুবহানাল্লাহ, বলো না ভাই। তখন তিনি কিন্তু মুসলমান হয় নাই। মুসাইলামাতুল কাযযাব বলে, ওই সূরাটি একটু আমারে তিলাওয়াত করে শুনাইতে পারবানি? কয় হ্যাঁ আমার মনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। এই সূরা যখন তিলাওয়াত করে শুনাইলেন মুসাইলামাতুল কাযযাব, এই সূরার তিলাওয়াত শুনে বলতে লাগলেন, কো দোস্ত, কো এরকম সূরা তো আমার উপরেও নাজিল হইছে, আমার উপর নাজিল কিছু সূরা নাম উবার। সে পড়তে শুরু করলো মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, সে পড়তে শুরু করলো ইয়া ওয়াবারু وَإِنَّمَا آتَى أُزُنَانِ وَصَدَرُ وَسَائِرُكَ حَفَرُ نَقَرُ। একটু জোরে বলো না, নাউজু বিল্লাহ। তো ভাই, এই সূরাটি আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তখন হযরত আমর ইবনুল আস, উনি মুসলমান না হলে অনেক সিয়ানা পাবলিক অনেক চালাক ছিলেন, তিনি বলেন ভাই আমার শোনো, এই কথার মুহাম্মদের উপরে নাজিলকৃত সূরার কথা অনেক বেশ কম আছে। আল্লাহু আকবার, মুহাম্মদের উপরে নাজিলকৃত সূরার কথা আর তোমার উপরে নাজিলকৃত সূরার কথার ভেতরে বেশ কম আছে। মুহাম্মদের উপর নাজিলকৃত সূরার তেলাওয়াত শুনলে বোঝা যায় এটা মুহাম্মদের বানানো নয়, আর তোমারটা শুনলে বোঝা যায় তোমারটা নিজের বানানো। বলে কেন? বলে ইয়া ওয়াবারু মানে হল হে বিড়াল, হে বিড়াল, কথা করো না, হে বিড়াল, তুমি তো বিড়ালের কথা বলতেছ, আর তুমি বলতেছ ওয়া ইন্নামা আতা উযুনানে সদরু, ও বিড়াল তোমার কাছে দুইটি কান আছে আর একটা বড় বুক আছে। এরপরে বলতেছ ওয়া সায়রুকা খাফারু নকরু, কো বাকি সবগুলা তোমার কান এবং বুক ছাড়া বাকি সবগুলা ধ্বংস, খারাপ, বরবাদ, উচ্ছিষ্ট। তোমার এই সূরা প্রমাণ করতেছে এটা কোনো আল্লাহর নাজিলকৃত কোনো সূরা নয়, এগুলি তুমি সূরাই করে বানাইছো, এগুলি হচ্ছে তোমার বানানো, তোমার মন গড়া। উচ্চ আওয়াজ বলুন, নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস তার সাথে কথাবার্তা শেষ করে ঘোড়াকে খুব দ্রুত বেগে চালাইতে চালাইতে ইমামুল আম্বিয়ার দরবারে চলে আসলেন। বললেন, ওগো আল্লাহর নবী, আমি এতদিন ভুল করেছি, আমি সূরা আসর পড়ে বুঝতে পেরেছি আপনি কোনো বানানো নবী নয়, আপনি হলেন সত্যকারের নবী, আপনি আমারে কলমা পড়াই দেন, মুসলমান বানাই দেন।